আল্লাহ কোরআনে আহলে বাইতের জিকির করতে গিয়ে বলেন, কুল ও আমার রসুল, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, লা আসআলুকুম, আমি কোন প্রতিদান চাই না, কোন বিনিময় চাই না, আজরান কোন প্রতিদান আমার কোন আশা নাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি শুধু একটা জিনিস চাই যে আমার বান্দারা আপনি নবীর আওলাদকে তারা নিজেদের জানের চাইতে বেশি ভালোবাসবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা আহলে বাইতকে জানের চাইতে বেশি ভালোবাসি কি বাসি না? আর একটু জোরে বাসি কি বাসি না? তাহলে এই বৃষ্টি আমাদের জন্য কোনো ব্যাপার নয়, ঠিক কিনা? ঠিক কিনা? বৃষ্টি যতই আসুক, আমরা নবীর আওলাদের মহব্বত আমাদের অন্তর থেকে ছাড়তে পারবো? পারবো? জিকির করেছেন কে? করেছেন কে? এই যে আজকে আমরা আহলে বাইতের জিকির করতে বসেছি, আল্লাহ আহলে বাইতের জিকির করেছেন কোরআনে, আমার নবী আহলে বাইতের জিকির করেছেন হাদিসে, সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমার নবী বলেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, যে আমার হুসাইনকে মহব্বত করে, যে আমার হুসাইনকে ভালোবাসে, সে আমি নবীকে ভালোবাসে। আর একটু জোরে সুবহানাল্লাহ। আমরা আজকে হুসাইনের প্রেমে বসেছি, আমার নবী বলে হুসাইনের প্রেমে নয়, তোমরা আমি মুস্তাফার প্রেমে হালি শহরে বসেছো। আমরা নবীর আহলে বাইতের জিকির করি, কারণ আল্লাহ শিখিয়েছেন, নবী শিখিয়েছেন, সাহাবায়ে কেরামরাও আমাদেরকে আহলে বাইতের জিকির শিখিয়েছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে খুলাফায়ে রাশেদিনের প্রথম খলিফা হযরতে সাইয়্যিদনা সিদ্দিক আকবর আমাদেরকে বলেছেন, মা আয়েশা সিদ্দিকার বর্ণনায়, মা আয়েশা সিদ্দিকাকে আমার আবু বকর সিদ্দিক বলেন, ও আমার মা আয়েশা, আমি তোমাকে আমার নবীর পরিবারে সাথী দিয়েছি শুধু আমার নবীর আলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আমি আবু বকর সিদ্দিক, আমার জীবনকে আমি আহলে বাইতের কদমে কোরবান করে দিয়েছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, আব্বা আপনি বেশি বেশি না সুবহানাল্লাহ। আহলে বাইতের প্রেম জিকির আমাদেরকে সাহাবায়ে কেরামরা শিখিয়েছেন, খুলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা সাইয়্যিদনা ফারুকে আজম তার সন্তানকে যখন ইমাম হুসাইন খেলার ছলে গোলামের বাচ্চা গোলাম বলেছিলেন, আমার উমর ফারুক বলেন, এটা শুধু খেলার ছলে বললে হবে না, এটা কাগজে কলমে দস্তখত করে আমাকে এবং আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে কবুল করে নিতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা বাবারা? সুতরাং জিকিরে আহলে বাইত নিছক কোনো বিষয়, কোন বিষয়? আজকে আমরা শুহাদায়ে কারবালায় বসেছি, এই বসা সফল হবে না যতক্ষণ আমরা হুসাইনিয়ত এবং ইয়াজিদিয়তকে আমরা যতক্ষণ চিহ্নিত করতে পারবো না, ঠিক কিনা? আমাদের ভিতরে ইয়াজিদিয়ত আছে, হুসাইনিয়ত, ঠিক কিনা? এই কথাগুলো বলার একটাই কারণ বাবারা, খুব সংক্ষেপ কষ্ট করে একটু বসবেন, আওলাদ রসুলের মুনাজাতে শরীক হবেন, কিন্তু তার আগে শুহাদায়ে কারবালা আমরা ঘরে ঘরে করি, পাড়ায় মহল্লায় করি, কিন্তু শুহাদায়ে কারবালার হক আদায় হবে না যতক্ষণ আমরা ইয়াজিদিয়ত এবং হুসাইনিয়তকে চিহ্নিত করতে পারবো না। কারণ আজকে আমরা সহজ সরল মুসলমানদের দীন ঈমান বিশ্বাসকে পুঁজি করে আজকে একদল ইহুদি খ্রিস্টানের দালালেরা আলেম বেশে, মুফতি বেশে, মুহাদ্দিস বেশে, হাফেজে কোরআন বেশে আজকে ইয়াজিদকে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাই বলে ইয়াজিদকে আজকে একজন মুমিন হিসেবে দাঁড় করাতে চায়। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা নবীর গোলামেরা বেঁচে থাকতে ইয়াজিদকে কখনো তোমরা মুমিন বানাতে পারবে? কারণ ইয়াজিদকে ইয়াজিদ বানিয়েছেন স্বয়ং আল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা?
এজিদ হচ্ছে লোভের নাম, ক্ষমতার দাপটের নাম, আর হুসাইন হচ্ছে সহনশীলতার নাম, সবরের নাম, তাওয়াক্কালতু আলাল্লাহের নাম হুসাইন, ঠিক কিনা? এজিদ হচ্ছে নারী লোভী, শরাবি, জুয়াবাজ, একজন ইসলাম বিদ্বেষী, মুনাফিক মার্কা মুসলমানের নাম, আর হুসাইন হচ্ছে আপাদ মুস্তাফা, সিফতে মুস্তাফায় রঞ্জিত একজন আল্লাহওয়ালার নাম, ঠিক কিনা? ঠিক কিনা? হুসাইনের সাথে কখনো ইজিদের তুলনা হবে না। আফসোসের বিষয়, আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, গত কয়েকদিন আগেও আমি দেখছি, একজন আলেম ওয়াজ করে যুব সমাজকে বুঝাচ্ছেন যে ইজিদের নাম আপনারা সন্তানকে রাখেন না কেন, বলে ফেরাউনের নাম রাখা যাবে না, নমরুদের নাম রাখা যাবে না, কিন্তু ইজিদ তো একজন বড় আল্লাহর তাবেঈ বান্দা, মুমিন বান্দা, সারা রাত নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা বান্দার নাম, কিন্তু আপনারা আপনাদের সন্তানের নাম ইজিদ রাখেন না কেন? আমরা বলি নমরুদের নাম যেরকম রাখা যাবে না, ফেরাউনের নাম যেরকম রাখা যাবে না, এজিদের নামও কিয়ামত পর্যন্ত এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কি না? মানুষের অন্তরে অন্তরে হুসাইন থাকবে, কিন্তু এজিদ থাকতে পারে, ঠিক না? ঠিক আমরা বলি নমরুদ আর ফেরাউন তো নিজেকে খোদা দাবি করেছিল, আর ইয়াজিদ আহলে বাইতের বুকে বসে আহলে বাইতকে শহীদ করে সে সমস্ত ইসলামকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, ঠিক কিনা? ঠিক কিনা? ইয়াজিদকে নমরুদ এবং ফেরাউনের কুফরের বিচার আল্লাহ করেছেন, কিন্তু ইয়াজিদের যেই হত্যাযজ্ঞ, ইয়াজিদের যেই অপরাধ, এটা একদিনে নয়, আজকে ইতিহাস আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে ইজিদকে ইতিহাস কখনো ক্ষমা করে করে, যুগে যুগে ঘরে ঘরে হাসান থাকবে, হুসাইন থাকবে, কিন্তু ইজিদ থাকবে না, এটাই আল্লাহর ফয়সালা, ঠিক না? ঠিক প্রিয় হাজরিন, ইজিদকে কাফের বলা, ইয়াজিদকে আবেদ বলা, জাহেদ বলা, নফল নামাজ গুজারি বলা, এটাই হচ্ছে ইয়াজিদের সেই 30,000 মুনাফিক মুসলমানের লক্ষণ, ঠিক কিনা? আর ইয়াজিদকে কাফের বলা, ইয়াজিদকে অস্বীকার করা, এটা হচ্ছে ইমাম হুসাইনের গোলামদের নিদর্শন, ঠিক না? ঠিক আমরা কি হুসাইনের পক্ষে না ইয়াজিদের পক্ষে? আর একটু জোরে, আমরা কি হুসাইনি না ইয়াজিদি? আমার নবী হুসাইনি, মাওলানা আলী হুসাইনি, খুলাফায়ে রাশেদিন হুসাইনি, সমস্ত তাবেঈন, তাবে তাবেঈন, ইমামে মুজতাহিদিন, বিশেষ করে গোসে পাক শাহিন শাহে বাগদাদ সৈয়দনা আব্দুল কাদের জিলানি ও হুসাইনি, ঠিক কিনা? ঠিক কিনা? আমার খাজা বাবা হুসাইনি, হযরতে শাহে আমানত হুসাইনি, শাহ বদর হুসাইনি, মোহসেন আউলিয়া হুসাইনি, গৌসুল আজম মজবন্ডারি হুসাইনি, আমরা সবাইও হুসাইনি, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ বাবারা গভীর মনোযোগ, বলে ইয়াজিদ তো নামাজ পড়েছে, রোজা রেখেছে, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, গায়ে জুব্বা ছিল, তাকে কাফের বলা যাবে না। আমরা বলি আল্লাহ কোরআনে, যে আমি খুতবার আগে যে আয়াত তেলাওয়াত করেছি যে আমি কোন প্রতিদান চাই না, একমাত্র নবীর আওলাদের মুয়াদ্দাত মহাব্বত চাই, ইয়াজিদ ইমাম হুসাইনকে শাহাদাতের মাধ্যমে পবিত্র কোরআনে আল্লাহর চাওয়া মুয়াদ্দাত আহলে বাইতকে অস্বীকার করে সে কাফের হয়ে গেছে, ঠিক কি না? কোরআনের আয়াত না মানলে কি হবে? আর একটু জোরে বাবারা, কোরআনের আয়াত অস্বীকারী কি? আর একটু জোরে কি? কোরআনের আয়াত অস্বীকারী কি? শরীয়ত তাকে কি বলবে? কাফের, ঠিক কি না? তো আল্লাহ বলেন আমি চাই আমার নবীর আওলাদের মুয়াদ্দাত, আর ইয়াজিদ করেছে
আমার নবীর আওলাদের সাথে বাগাবত, ঠিক কিনা? আল্লাহ চাই মুহাব্বত, আর এজিদ করেছে দুশ্মনী, ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেছেন ডানে যেতে, এজিদ গেছে বামে, তাহলে এজিদ কি আর ইসলামের মধ্যে আছে? আর একটু জোরে আছে? যার ইসলাম নাই তার মুখে যত বড় দাড়ি থাক, টুপি থাক, চুপ্প থাক, যত নামাজ থাক, সে যদি কোরআনের সাথে কুফরি করে, তার নামাজ রোজা ইবাদত বন্দেগীর কোনো মূল্য, কোনো মূল্য? আজকে থেকে আমরা এই ব্যাপারে সচেতন থাকব, যখনই দেখবেন, কারণ হুসাইনিয়ত যেরকম আছে বর্তমানে ইয়াজিদিয়ত, এই ইয়াজিদের অনুসারীরা 1400 বছর আগে আহলে বাইতের সাথে, আল্লাহওয়ালাদের সাথে দুশ্মনী করেছে, ইয়াজিদের বংশধরেরা 1400 বছর পরে তারাও আজকে দেখবেন শানে রেসালতের উপর বেয়াদবি করে, ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এই ইয়াজিদের বংশরা 1400 বছর পরেও দেখবেন আহলে বাইতের সাথে বেয়াদবি করে, ঠিক কিনা? ঠিক কিনা? নবী নূর না, নবী মাটি, নবী মরে গেছে, নবীর মিলাদ কিয়াম জায়েজ নাই, নবীর মিলাদুন নবী জায়েজ নাই, এগুলা হচ্ছে ইয়াজিদের বংশের 1400 বছরের ফলাফল, ঠিক কিনা? যখন আপনি আল্লাহর ওলিদের দরবারে যাবেন, আওলাদ রাসূলের মহব্বতে যাবেন, তখনও দেখবেন সেই ইয়াজিদের উত্তরসূরিরা তাদের সেই রক্তে, তাদের রক্ত তাদের ভিতর কথা বলে, তারা তখন বলবে আওলাদ রাসূলের দরবারে যাওয়া, আহলে বাইতের দরবারে যাওয়া তো কোরআন হাদিসে কোথাও কোথাও, কারণ তারা তো 1400 বছর আগে বুকে কোরআন নিয়ে আমার ইমাম হুসাইনকে শহীদ করেছিল, ঠিক কিনা? তারা তো 1400 বছর আগে আসরের নামাজ পড়ে পড়ে আমার ইমাম হুসাইনকে কতল করেছিল, ঠিক কিনা? এই কারবালা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে শুধু দাড়ি, টুপি, জুব্বা, কাব্বা, নামাজ, রোজা দেখলে মুমিন হবে? তা আল্লাহ মুমিন কে? আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি আল্লাহর কাছে মুমিন সে যার অন্তরে আমার নবীর মহব্বত সবচাইতে বেশি, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং এটাই শাহাদাতে কারবালার উদ্দেশ্য। আজকে ইয়াজিদকে, ইয়াজিদকে যারা আজকে মুমিন সাহাবী বলে, তাবেঈ বলে, তারা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, তারা আমার মতো আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান, ঠিক কিনা বাবারা? এই ইয়াজিদ আমার ইমাম হুসাইনের পবিত্র সার মোবারক কাটার পরে যখন ইয়াজিদের কাছে আনা হয়, কত বড় ধৃষ্ট দুষ্ট চরিত্রের অধিকারী, সে একটা লাঠি দিয়ে আমার ইমাম হুসাইনের পবিত্র ঠোঁট মোবারক, মাথা মোবারক যখন রাখা হয়, সে ঠোঁট মোবারকের উপর, দাঁত মোবারকের উপর সে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বলছে, আজকে যদি আমার পূর্বপুরুষেরা এই দুনিয়াতে থাকতো, আজকে তারা দেখতো আমি ইয়াজিদ আজকে তাদের পক্ষ হয়ে বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি, নাউজুবিল্লাহ বলে। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা ইয়াজিদি মুসলমান হতে চাই না, আমরা হুসাইনি মুসলমান হতে, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমরা সর্বোচ্চ বিশ্বস্ততার সাথে, নির্ভরতার সাথে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবো, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর পরে কে? আল্লাহর পরে কে? আরেকটু জোরে আল্লাহর পরে কে? আল্লাহর পরে কে? লা ইলাহা ইল্লাল্লাহ পরে কি? আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি? ঠিক কিনা? এই মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে প্রত্যেক মুসলমানের মহব্বতের দাবিতে অগ্রগামী হচ্ছে আহলে বাইতে রাসূল, ঠিক কিনা? ঠিক কিনা? কারো কোনো ফতোয়ার দিকে বাবারা, সময় সংক্ষেপ, আজকে অনেক কিছু বলার ছিল, বলবো না যেহেতু প্রতিকূল পরিবেশ, আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে, আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেন, সব সময় বলছি, খেদমত করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি হায়াত দেন আরো বলবো, কিন্তু সংক্ষেপে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আমাদের মহব্বতের হকদার কে? আহলে বাইত কে? ঠিক না বেঠি? কারো ফতোয়ার দরকার নাই,
কারো কাছে জিজ্ঞাসার দরকার নাই, শুধু আমাদের দরুদের দিকে দেখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াহি ওয়া বারিক ওয়াসাল্লি। ঠিক কি না? প্রথমে আমার নবীর পরে ওয়া আলা, আরেকটু জোরে ওয়া আলা, তারপরে তারপরে ওয়াসহাবিহি, ঠিক কি না? তারপরে ওয়া আউলিয়া ফাতাসালফে সালেহিন, আউলিয়ায়ে কামিলিন গণকে আমাদের ইজ্জত সম্মান মহব্বত করতে হবে, ঠিক কি না? ঠিক না বে? ঠিক। এখানের মধ্যে কোনো তারতম্য করা যাবে? করা যাবে? অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আগেরটা পিছে পিছেরটা আগে করা যাবে? ঠিক কিনা বাবারা? আল্লাহ নামাজের মধ্যে পর্যন্ত শিখিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলে ওয়া আলা আলে ওয়া আলা আলে, ঠিক না বে? ঠিক। তাহলে নবীর পরে নবীর আল আহলে বাইত, আহলে বাইতের পরে সাহাবায়ে কেরাম, যাদের ত্যাগ যাদের তিতিক্ষার কারণে আজকে ইসলামকে আমরা পেয়েছি, ঠিক কিনা? ঠিক কিনা? হুজুর খাজা গরিবে নামাজ দেখেন, আমার ইমাম হুসাইন যে পানির জন্য শহীদ হয়েছে, আমরা বলি পানি পানি পানি, ফোরাতের পানি বন্ধ করেছে, না, আমার ইমাম হুসাইন সেদিন ইচ্ছা করে আমাদের উম্মতদেরকে বাঁচানোর জন্য সেদিন আমার ইমাম হুসাইন স্বইচ্ছায় নিজের জীবনকে কুরবান করেছিলেন, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ সেদিন যদি খাজা বাবা বলেন, সেদিন যদি আমি খাজাও যদি কারবালার ময়দানে থাকতাম, আর আমি যদি আমার হাতের আঙ্গুল দিয়ে যদি কারবালার ময়দানে একবার যদি আমি আঘাত করতাম, সেদিন কারবালা পানির নহর হয়ে যেত। তাহলে আমার ইমাম হুসাইন পারেন নাই? আমার ইমাম হুসাইন কি পারেন না? একবার যদি আল্লাহর দরবারে হাত তুলতেন, এই কাফের ইয়াজিদের বাহিনী কি দুনিয়ায় থাকতো? 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 উনি বলেন না, আজকে আমি হক এবং বাতিলের পরিচয় এই পৃথিবীর মধ্যে রেখে যাব, ঠিক কিনা? সুতরাং আমরা গৌসুল আজম মেজবান্ডারের গোলাম, আমরাও আহলে বাইতকে ভালোবাসি, ঠিক না বে? ঠিক। ঠিক কিনা বাবারা? যদিও বা অনেকে আহলে বাইতের মহব্বতের জন্য গভীর মনোযোগ, যেদিকে একদিকে ইজিদিয়তের প্রাদুর্ভাব, আরেকদিকে আমাদের সুন্নিদের মধ্যে অনেকে না বুঝে আহলে বাইতের জিকির করলে, আহলে বাইতের মহব্বত করলে আমরা অযাচিত ভাবে যাকে তাকে শিয়া বলছি, সেটা কিন্তু ঠিক, সেটা ঠিক, কারণ আহলে বাইতের মহব্বত আমাদেরকে সাহাবিরা শিখিয়েছেন, ঠিক কিনা? আর বিশেষ করে মাইজবান্ডার দরবার শরীফকে যে বা যারা শিয়া বলবে সেটা তাদের জ্ঞানের দৈন্যতার পরিচায়ক হবে, কারণ মাইজবান্ডার দরবারে প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে যতবার সিদ্দিক আকবরের নাম নেওয়া হয় মুনাজাতে, যতবার ফারুক আজমের নাম নেওয়া হয়, যতবার উসমান গনি জিন্নুরাইনের নাম নেওয়া হয়, ততবার হয়তো কেউ এক বছরেও ততবার নেয় না যতবার মাইজবান্ডারে একদিনে নেওয়া হয়, ঠিক কিনা? আমাদের বাবাজান কেবলা, আমাদের মুনাজাতেও কিন্তু সাহাবিদের জিকির আছে, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং সেটা তাদের ব্যাপার, আমরা তাদেরকে কিছু বলি না, আমরা যেটা সত্য সেটা প্রচার করব। আল্লাহ আমাদের সবাইকে শহাদায়ে কারবালার আদর্শের উপর থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।